আসসালামু আলাইকুম মানুষজন আসলে মনে করে যে শুধু খারজ জমি বন্দোবস্ত গরিব মানুষরা পাবে আসলে কিন্তু সঠিক না এবং আওয়ামী সরকার আমরা দেখেছেন যে শুধু মুক্তিযোদ্ধারা বিভিন্ন কবরস্থানের জন্য তাদের অফিসের জন্য খারজমি বন্দোবস্ত নিত এটা ছাড়াও আরও অনেক ক্যাটাগরির মানুষ কিন্তু খার জমি বন্দোবস্ত নেয় যেমন আপনি যদি সরকারি বা আদা সরকারি চাকরি করে থাকেন করেছিলেন রিটায়ার করেছেন অথবা এখনও করতেছেন তবু আপনি জমি বন্দোবস্ত নিতে পারবেন ফুল ডিটেলসটা আমরা বলতেছি কারা কত শতাংশ পর্যন্ত কোথায় কোথায় কিভাবে নিতে পারবেন প্রথম কথায় আসা যাক যদি আপনি ২০ বছর বা তারও বেশি সময় যাব সরকারি চাকরি করেন অথবা করেছিলেন সরকারি অথবা আধা সরকারি হয়ে থাকলে বা স্বায়ত্তশাসিত যেমন বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্তশাসিত জীবন বিমা স্বায়ত্তশাসিত এ ধরনের যদি হয়ে থাকে তাহলে ৩০ জন সদস্য মিলে ন্যূনতম একটা সমতায় সমবায় সমিতি করতে হবে যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনকৃত এবং যদি এক্সিস্টিং কোনো সমিতি থেকে থাকে সেখানে আপনি ঢুকে গেলেও হবে সেখান থেকে আপনারা আবেদন করবেন এবং এটা আপনি মেট্রোপলিটন এলাকায় ঢাকা চট্টগ্রামের মধ্যে আপনি এক একর এবং যদি ঢাকা চট্টগ্রাম বাইরে হয় জেলা বা থানা শহর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তিন একর পর্যন্ত পাবেন এক একর মানে একশো শতাংশ তিন একর মানে তিনশো শতাংশ এটা অনেক জমি তবে এক্ষেত্রে আপনার পাঁচতলা বাড়ির উপরে করতে হবে পাঁচতলা থেকে উপরে করতে চান এমন মর্মে আবেদন করতে হবে এবং করতেও হবে এবং প্রতিজন মাথাপিছু ওয়ান পয়েন্ট টু শতাংশ করে জমি বরাদ্দ পাবেন ঠিক অটা অনেক এবং একটা দশতলা বাড়ি আপনি তিরিশ জন করেন আপনি প্রত্যেক দিনে দুই তিনটে করে ফ্ল্যাট পাবেন এবং এই বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা আপনাদেরকে হেল্প করব তারপর পনেরো জন মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত সমবায় সমিতির মেট্রোপলিটন এলাকায় এক একর এবং জেলা শহরে তিন একর পর্যন্ত নিতে পারবেন পনেরো জন প্রকৃত মুক্তিযোদ্ধা মিলে যদি সমবায় সমিতি করেন রেজিস্ট্রিকৃত আপনারাও চাইলে ওই যে কিন্তু শর্ত একটাই পাঁচতলা থেকে তার উপরে বাড়ি করতে হবে এ ধরনের আপনাদের আশা থাকতে হবে আপনার জেলা শহরে একশো শতাংশ এবং জেলা শহর সরি মেট্রোপলিটন এলাকা এবং তার বাইরে তিনশো শতাংশ পর্যন্ত নিতে পারবেন এবং এটার জন্য দাম কত হবে জায়গাটা প্রকৃত বাজার মূল্য আপনাকে দিতে হবে না এটার একটা সালামি নির্দেশনা দিবেন আপনার সালামিটা কত হবে জেলা প্রশাসক নির্ধারণ করবেন এবং এটার সুপারিশের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হবে ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে আপনি নিতে পারবেন এগুলো আইনে আছে ডিসি সাহেব তাদের তো মাইকিং করে আপনাকে বলবে না যে আপনি আসেন আমাকে জমি বন্দোবস্ত আপনাকে আমি দিয়ে দিচ্ছি যার প্রয়োজন তাকে করতে হবে তো আমাদের কাজ হচ্ছে এই ইউনিক বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে মেসেজ করবেন তো সেক্ষেত্রে আপনি এভাবে নিতে পারেন বাণিজ্যিক ভিত্তিতে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে ফুলের চাষ করার জন্য সর্বোচ্চ পাঁচ একর পর্যন্ত খাস জমি নিতে পারবেন পাঁচ একর মানে পাঁচশো শতাংশ বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি যদি ফুলের চাষ করতে চান সেক্ষেত্রে সরকার দেবে ফলের বাগান বিভিন্ন রকমের ফলের বাগান করার জন্য আপনাকে পনেরো একর পর্যন্ত খাস জমি বন্দোবস্ত দেওয়া হবে পনেরো মানে কি অনেক একশো শতাংশে এক একর হয় পনেরো একর মানে অনেক রাবার চাষের জন্য কোনো ব্যক্তিকে সর্বোচ্চ তিরিশ একর এবং নিবন্ধনকৃত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য একশো একর পর্যন্ত খারগী বন্দোবস্ত দেওয়া হবে যারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক বা মালিক হতে যাচ্ছেন দুই বা তিনের তিনের অধিক ব্যক্তি হলেই পাবলিক লিমিটেড কোম্পানি আপনি করতে পারেন আপনার মনে করলে আপনার যদি এলাকায় জমি থেকে থাকে খোঁজ নিবেন অবশ্যই আছে প্রত্যেকটা জায়গায় আসে অনলাইনেও পাওয়া যায় এসিলেন্ট অফিসেও পাওয়া যায় ভূমি অফিসেও পাওয়া যায় খোঁজখবর নেবেন বন্ধুবান্ধব মিলে নিজেদের পেয়ার গ্রুপ মিলে আপনার একটা সমিতি করতে পারেন বা পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারেন একশো একর মানে অনেক একশো একরে আপনারা নিতে পারবেন তারপর আস্তে আস্তে যদি আপনারা ওই যে রাবার চাষের জন্য করে থাকেন রাবার চাষ এটা যে এলাকায় রাবার চাষ হয় সেখানের জন্য তিরিশে এটা অনেক জায়গা এটা আপনারা নিতে পারবেন তারপর সকল ক্ষেত্রে আপনার সালামি নির্ধারণ করবে হচ্ছে জেলা প্রশাসক এবং ভূমি মন্ত্রণালয় থেকে আপনাকে একটা অনুমতি নিতে হবে কতটুকু জায়গা কতটুকু হবে এটা আপনারা ওইভাবে নিতে পারবেন এভাবে আপনারা আমাদের কাছেও কনসালটেশন নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আল্লাহ হাফিজ